তোমার পাশে মানে করবে ভাই, যেতে আমাকে মোটা ভাত একটু খাইতে পারবে, বোরকা তো রাখতে পারবে, আমাকে ভালো রাখবে সেরকম মানুষই। আচ্ছা, তো তোমাকে দায়িত্ব নিলে হবে না, তোমার ফ্যামিলির দায়িত্ব নেওয়া লাগবে, তোমার ভাই তোমার মা। আজকাল কি ফ্যামিলির দায়িত্ব নেই? আমার যদি দায়িত্ব নেই ভাই, তাই তো আমি মাঝে মধ্যে আমার ফ্যামিলিটাও টানতে পারবো। তাহলে তোমার শুধু তোমার দায়িত্ব নিলেই হবে এখন। আচ্ছা ঠিক আছে। তো এই যে শুধু তোমাদের মিডিয়ার সামনে এখন এই প্রতিবেদনটা দেখার পরে কেউ যদি তোমাকে জীবন সঙ্গী হিসেবে করে নিতে চাইতে তুমি রাজি হবা? হ্যাঁ ভাই রাজি হব। আমি তো বললাম যদি আমার পাশে থাকে, আমাকে যদি সহযোগিতা করে, সে যদি বুড়ো হয় জোয়ান হয়, সেটা বড় কথা না ভাই, মনের মিল থাকে একজন মানুষ। আচ্ছা মনের মিল। আচ্ছা ঠিক আছে। তো তোমার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে ভাই। ফোন নাম্বারের সাথে, ফোনের মাধ্যমে? আচ্ছা, তো তুমি একটা ইয়ং মেয়ে, এখনো বিয়ে শাদি হয় নাই, যে তুমি ফোন নাম্বারটা দিবে এতে তোমার কোনো সমস্যা হবে না? না ভাই আমার সমস্যা হবে না। দেখা যাচ্ছে তুমি এই যে প্রিয় দর্শক, দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ রনি খান, আর এস টিভি বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমরা পরিচয় করে দেবো এক সুন্দরী আপুর সাথে, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প, সে কি উদ্দেশ্যে আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই আমরা তার সাথে পরিচয় নিই। আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? কোনো মতন ভালো আছেন। আচ্ছা সুন্দর কথা, কোনো মতন ভালো আছেন, যার কারণে আসছেন মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য। তো আপুর নাম কি? সোনিয়া। তো দর্শক, আজকে আমরা পরিচয় হয়ে গেলাম এই সুন্দরী আপু সোনিয়ার সাথে, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প। তো সোনিয়া, এই যে আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য, তো কি উদ্দেশ্যে নিয়ে আসলা? তোমার পরিচয়টা আগে বলো, তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আছে একজন মা, একজন ভাই আছে, প্রতিবন্ধী, বাবা অনেক আগে মারা গেছে ভাই। আচ্ছা, তো তোমার মা আছে না? আর তোমার বাবা অনেক আগেই মারা গেছে? আচ্ছা, আর তোমরা ভাই বোন কয়জন? এক ভাই এক বোন। তুমি? একজন ভাই আছে, বিয়ে করে নিয়ে গেছে। মানে তিন ভাই বোন এক ভাই বিয়ে করে চলে গেছে, আর তুমি আছো, আর তোমার ছোট একটা ভাই আছে। আচ্ছা, তো এখন তোমার মা কি করে এখন সোনিয়া? মা অসুস্থ ভাই, ঘর থাকে, আমি মানুষের বাড়ি কাজ করে নিয়ে নিয়ে না খাওয়াই। আচ্ছা, তোমার মা অসুস্থ, বাসাতেই থাকে? আচ্ছা, তো তুমি এখন কাজ বাস করো নাকি? হ্যাঁ ভাই মাঝের বাড়ি কাজ করি। আচ্ছা, তো তোমার যে বড় ভাই সে বিয়ে করে চলে গেছে না, সে কোনো তোমাদের কোনো হেল্প করে না বা তোমাদের কোনো কিছু দিয়ে চালায় না? আমাদের খোঁজ নেয় না, আমাদের খাওয়া করতে দেয় না। মানে সে কোনো তোমাদের খোঁজ খবরই নেয় না? না ভাই। আচ্ছা, জিগেই না। আচ্ছা, তো তোমার ছোট ভাইটা কি করে? ছোট ভাইটা প্রতিবন্ধী, আর কি করবে বাসায় থাকে, মার কাছে যায়। প্রতিবন্ধী বলতে কেমন, হাঁটতে পারে না নাকি? না ভাই। কথা বলতে পারে না? কথা বলতে পারে? কথা বলতে পারে না? কথা বলতে পারে না। আচ্ছা ঠিক আছে। তো তুমি লেখাপড়া করছো সোনিয়া? না ভাই লেখাপড়া করি না। লেখাপড়া করো নাই? মানে কিছুই পারো না মোটামুটি? না ভাই মোটামুটি কিছুই পারি না। আচ্ছা, সেলাই মেশিন এর কাজ শিখছি ভাই মাঝের বাড়ি। মানে হাতের কাজ শিখছো আর কি, লেখাপড়া শিখো নাই? না ভাই লেখাপড়া শিখি। কেন লেখাপড়া শিখো নাই কেন, আর্থিক সমস্যা ছিল নাকি? অনেক আগে বাবা মারা গেছে ভাই, ভাইরা জিগায় না, মাদা যখন সুস্থ ছিল মাইসের বাড়ি কাজ করে করে খাইতো। হ্যাঁ, আমাদের সংসারটা কোনো মতন চলতো, এখন মাদা অসুস্থ হয়ে পড়ছে ভাই, আমারই তো সংসার চালানো লাগে, তো কেমনি লেখাপড়া করবো ভাই। আচ্ছা, তো তোমার মা কতদিন আগে এরকম অসুস্থ হয়ে পড়লো, কী সমস্যা তোমার মার? মার বোনের কিডনির সমস্যা। মানে কিডনির সমস্যা? কোনো কাজকাম করতে পারে না, চিকিৎসা করাচ্ছো? না ভাই চিকিৎসা করার জন্য অনেক টাকা লাগবে, খাইতেই তো পারি না ভাই, কী করবো, এর জন্য তো অনেক কষ্ট করে ভিডিওটা সামনে আসছে ভাই। আচ্ছা, তো তোমার আত্মীয় স্বজন বলতে কেউ নাই? আত্মীয় স্বজন ভাই মুখের মা সবাই দেখা, কেউ কি টাকার মা দেখায়, ওই মুখে একটু মা দেখা। আচ্ছা, তো তোমার চাচা চাচি বা দাদা দাদি কেউ আছে? না ভাই তারা নাই। তারা নাই? আর নানা নানি মামা? এরা অনেক আগে মারা গেছে। নানা নানি মামা বিয়া করে বউরে নিয়ে যায় গেছে, সে কি আর আমাদের টানবে। আচ্ছা, এখন তাহলে তুমি তোমার ছোট ভাই আর তোমার মা একসাথে আছো? আচ্ছা, তো তুমি এখন কি করো বললে? বলতেছি ভাই তুমি এখন কি বাসা বাড়িতে কাজ করো নাকি? বাসা বাড়িতে কাজ করি, অনেক কষ্ট করে ভিডিওটা সামনে আছে, যদি কোনো সহযোগিতা পাই মাদার চিকিৎসা করবো ভাই, ছোটো ভাই দ্বারা খাওয়াইনি। আচ্ছা, মানে কিছু সাহায্য সাহায্য সহায়তার জন্য আসছো? আচ্ছা, তো এই যে তুমি যেখানে কাজ বাস করো ওখানে কি কাজ করো বাসা বাড়িতে, মানে ধরো ভাই রান্নাবান্নার কাজ করো নাকি? রান্নাবান্না করি। আচ্ছা, তো তোমার বয়স কত সোনিয়া? ১৬ বছর ভাই। ১৬ বছর? বিয়ে হয়েছে তোমার? না ভাই বিয়ে হয়নি। এখনো বিয়ে হয় নাই? না ভাই। আচ্ছা, তো যদি পাশে এসে দাঁড়ায় ভাই, আমাদের যদি দায়িত্ব নেয় তে বিয়া বসবো ভাই। মানে পাশে এসে দাঁড়াবে, তুমি তাকেই বিয়ে করবে, তাই তো? পাশে কেমন পাশে, মানে তোমার পাশে? মানে না করবে ভাই, যেতে আমাকে মোটা ভাত একটু খাইতে পারবে, বোরকা তো রাখতে পারবে, আমাকে ভালো রাখবে সেরকম মানুষই।
আচ্ছা, তো তোমাকে যে বিয়ে করবে সে কি তোমার দায়িত্ব নিলে হবে না তোমার ফ্যামিলির দায়িত্ব নেওয়া লাগবে? তোমার ভাই তোমার মা আজকাল কি ফ্যামিলির দায়িত্ব নেয়? আমার যদি দায়িত্ব নেয় ভাই, তাই তো আমি মাঝে মধ্যে আমার ফ্যামিলিটাও টানতে পারবো। তাহলে তোমার শুধু তোমার দায়িত্ব নিলেই হবে এখন? আচ্ছা ঠিক আছে। তো এই যে শুধু তোমার দায়িত্ব নিয়ে তুমি মানে বিয়ে শাদি করতে যাচ্ছ, তো তোমাদের ওইখান থেকে কি বিয়ে শাদি কেউ করতে দেয় না তোমাকে? ভাই করতে চায়, আমার বেদেদের পছন্দ না ভাই। মানে বেদেদের পরিবারে বিয়ে বসতে যাচ্ছ না? না, তুমি চাচ্ছ মানে গৃহস্থ পরিবারের ছেলেকে, গৃহস্থ পরিবারের ভালো একজন ছেলেকে। আচ্ছা, তো এই যে তোমার বয়স 16 বছর হয়ে গেল, তো এই পর্যন্ত মানে তোমাদের বিয়ে শাদির বিষয় নিয়ে তোমার মার কাছে কোনো প্রস্তাব আসে নাই? আইসে ভাই, আমি না বলে দিছি। কেন? কারণ ভাই আমি বেদেদের পছন্দ করি না। এই কারণে বেদেদের পছন্দ করে না? কারণ আমরা থাকি কিন্তু আমরা বেদে না, আমরা গৃহস্থ। মানে পছন্দ করি না ভাই। মানে ওদের আশেপাশেই থাকো আর কি তোমরা? আচ্ছা, তো এই যে আসছো আমাদের মিডিয়ার সামনে, এখন এই প্রতিবেদনটা দেখার পরে কেউ যদি তোমাকে জীবন সঙ্গী হিসেবে করে নিতে চাইতে তুমি রাজি হবা? হ্যাঁ ভাই রাজি হব। আমি তো বললাম যদি আমার পাশে থাকে, আমাকে যদি সহযোগিতা করে, সে যদি বুড়ো হয় জোয়ান হয়, সেটা বড় কথা না ভাই, মনের মিল থাকলেই হবে। আচ্ছা, মনের মিল থাকলেই হবে এমন একজন মানুষ। আচ্ছা ঠিক আছে, তো তোমার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে ভাই। ফোন নাম্বারের সাথে, ফোনের মাধ্যমে? আচ্ছা, তো তুমি একটা ইয়ং মেয়ে, এখনো বিয়ে শাদি হয় নাই, যে তুমি ফোন নাম্বারটা দিবে, এতে তোমার কোনো সমস্যা হবে না? না ভাই, আমার সমস্যা হবে না। দেখা যাচ্ছে তুমি এই যে আমাদের এখন ইয়ং জেনারেশন যে অবস্থা এখন, মানে একটা মেয়ের যদি নাম্বার পায়, দেখা যাচ্ছে অনেক দর্শকে অনেক দিক থেকে ফোন দেয়। তো ভাই হ্যাঁ, আমার কাছে একটাই অনুরোধ ভাই, যারা সহযোগিতা করবেন না, যারা কোনো পাশে দাঁড়াবেন না, খারাপ খারাপ কথা বলবেন, তারা ফোন দিয়ে ফোন দেবে না। আর যারা ভালোভাবে মানে কথা কবে, বোন হিসাবে, মেয়ে হিসাবে, প্রেমিকা হিসাবে, তারা ফোন দিলে অনেক খুশি হবো ভাই। আচ্ছা সুন্দর কথা। তো তোমার নাম্বারটা তুমি বলতে পারবা সোনিয়া? না ভাই, আমার মুখস্থ নাই নাম্বার। মুখস্থ নাই? আপনি বলেন, আমিও আপনার সাথে সাথে বলবো। আচ্ছা ঠিক আছে। তো দর্শক, আমরা এত সময় ছিলাম সোনিয়ার সাথে, শুনলাম তার জীবনে জানা অজানা কিছু গল্প। সে আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য অনেক কষ্ট বুকে নিয়ে। তার বাবা নেই, বড় ভাই ছিল, সে বিয়ে করে চলে গেছে, এবং ছোট একটি ভাই আছে প্রতিবন্ধী। তার মা অসুস্থ, কোনো কাজ বাজ করতে পারে না। সোনিয়া নিজেই কাজকাম করে কোনো রকম তাদের সংসারটা চালাচ্ছে। সে বিয়ে করতে চাচ্ছে না এখন তাদের বেদে ফ্যামিলির ভিতরে কাউকে। সে চায় এখন গৃহস্থ পরিবারের ভালো একজন ছেলে যদি তাদের পাশে এসে দাঁড়ায়, সে তাকে জীবনসঙ্গী করবে। এই তো সোনিয়া? আচ্ছা ঠিক আছে। তো তার নাম্বারটা আমি বলে দিচ্ছি, কেউ যদি তাকে জীবনসঙ্গী করতে চান সরাসরি এই নাম্বারে ফোন দেবেন, এবং তার বিস্তারিত গল্প তার কাছ থেকেই শুনে নেবেন। 01942339671। তো দর্শক, আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি, 01942339671। এই নাম্বারে যোগাযোগ করবেন সোনিয়ার সাথে। আচ্ছা সোনিয়া, এই যে তোমার নাম্বারটা দিয়ে দিলাম, তো দেখা যাক অনেক দর্শকে অনেক দিক থেকে ফোন দিবে। তো দর্শকদের উদ্দেশ্যে এখন তোমার কী বলার আছে আর লাস্ট? বলার আছে ভাই যে আমি তো জানি ভাই যে কারোর মনের অত আশা পূর্ণ হয় না, কিন্তু ভাই আমার এটাই আশা যে আমার মাটাকে যদি ভালো রাখে ভাই, আমরা যদি কিছু সহযোগিতা করে আমার মাটার চিকিৎসা করব, আমাদের পরিবারটার আর কি বাঁচাবো ভাই, এরাই একটা মনের আশা। আচ্ছা, তো তুমি এখন যেখানে কাজ বাস করো সেখানে কেমন কি ইনকাম করো, কেমন কি উপার্জন করো? ভাই দিন আনি দিন খাই, ধরো 200-300 এরকম। আবার ভাই আমি একটা মানুষকে অত সংসার চালাইতে পারি প্রতিদিন, ওই 200-300 দিন আনি দিন খাই ভাই। আচ্ছা, ঘর ভাড়া দাও কত? ঘর ভাড়া দেয় 2000 টাকা, ওই ওই হালাত করা লাগে। আবার যদি আর কি যদি মাস পর্যন্ত কাজ করি, তো দেয় 1500-2000 এরকমভাবে দেয়, আর যদি দিন লেয় ভাই 200-300 করে দেয়। আচ্ছা, তো তুমি এই যে ছোট থেকে বড় হয়েছো, 16 বছর হয়ে গেছে, তো এই পর্যন্ত তুমি কোনো প্রেম ভালোবাসা করছো কারো সাথে? না ভাই, প্রেম ভালোবাসা করিনি, করতে আইসে করিনি। কেন? যদি তোমার মন মতো কেউ হয়, তুমি মন মতো পাও নাই কাউকে? মন মতন পাইছিলাম ভাই, কিন্তু করি নাই। কেন? যদি বড় লোক হয়, কারণ আমরা তো গরিব ভাই, যদি না মেনে লয় শুধু শুধু ভালোবাসা, যদি সস্তায় যদি বানিয়ে দেয় তার বাবা মা, এই ভালোবাসার কি দাম থাকে ভাই, এর জন্য করি নাই এইটা ভেবে। মানে তোমাকে যারা প্রেম ভালোবাসা অফার দিছিল তারা কি বড় লোক? এই কারণে পারে এটাও ভাই, কেন তুমি যে জেনে বুঝে তার অফারটা গ্রহণ করো নাই যে তুমি বড় লোক কিনা? এটা এরাই তো ভাই, কারণ আজ না জানো কোনার বাবা মা তো কয়েকদিন পরে জানবে যে আমরা অনেক গরিব, তো জানার পরে যদি না মেনে লয় ভাই। মানে এখন তুমি মিডিয়ার সামনে আসছো, লোক যে তোমাকে জেনে বুঝে আর কি জীবনসঙ্গী করবে, তুমি তাকেই তুমি জীবনসঙ্গী করবে, তাই তো? আচ্ছা সুন্দর কথা। তো এখন এই প্রতিবেদনটা দেখার পরে তো দেখা যাক দর্শকরা তোমার পক্ষে নিয়ে কী ধরনের কমেন্ট করে, বা কেমন কীভাবে তোমাকে চায়।
তো দর্শক, আমরা এত সময় ছিলাম সুন্দরী সোনিয়ার সাথে, শুনলাম তার জীবনে জানা অজানা কিছু গল্প। দর্শক, সে অনেক কষ্টে পড়ে আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য, তারই বিস্তারিত গল্প আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। তো সোনিয়া, আমরা এই যে মানে প্রতিবেদন শেষ পর্যায়ে, তোমার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? ভাই যা বললামই তো, আমাকে খারাপ মানুষরা ফোন দিবেন না, আর যারা ভালো মন্দ ফোন দিবেন। আপনারা যদি হ্যালো না করেন তা আমি কথা বলবো, কারণ ভাই খারাপ কথা বলবেন না, ভালোভাবে কথা বলবেন, আমিও আপনাদের সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো দর্শক, আমরা এত সময় ছিলাম সোনিয়ার সাথে, শুনলাম তার জীবনে জানা অজানা কিছু গল্প। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল RSTV বাংলা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও চলে যায় সবাই আগে আপনাদের কাছে। তো দর্শক, আছে এ পর্যন্ত, কি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ইতি আসসালামু আলাইকুম।